আচ্ছা দেবজিৎ, আমি তোমাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করি। হ্যাঁ, তুমি উত্তর বলো। আচ্ছা বলো তো, কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? ঘোড়া। আচ্ছা বলো তো, আমাদের জাতীয় পশুর নাম কি? বাঘ। আচ্ছা বলো তো, কোন প্রাণী সবচেয়ে দ্রুত দৌড়ায়? চিতা। কোন প্রাণীর চোখের পাতা নেই? মাছ। কোন প্রাণীর শরীর কোন প্রাণী তার শরীরের চামড়া খোলসের মতো ত্যাগ করে? সাপ। কোন পাখির ডানা নেই? কিলবিল পাখি। কোন পাখি সবচেয়ে উঁচুতে উঠতে পারে? ইগল পাখি। কোন মাছ গাছে বাসা বানায়? স্পিল ডলফিন মাছ। স্পিন্ডল। স্পিন্ডল। স্পিডল। স্পিন্ডল। ডলফিন বলবে না, ওকে? স্পিন্ডল। সবচেয়ে ছোট পাখির নাম কি? হামিংবার্ড। পৃথিবীর কোন প্রাণী প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি? পিঁপড়ে। গুড দেবজি, তুমি ভালো করে মনে করে উত্তর দেবে, ওকে? ওকে। বলো তো, সবচেয়ে বেশি সময় ধরে উঠতে পারে কোন পাখি? পায়রা। বলো তো, কোন পাখিকে পিয়ন বলা হয়? হ্যাঁ, চিটিবিলি করতো আগে কোন পাখি? পায়রা। গুড। আগে পায়রা পাঠাতো, এখন পায়রা পাঠাতো না, এখন পোস্টম্যান পাঠাতো। পাঠায়। পাঠায়। পোস্টম্যান পাঠায়, এখন চিঠি কে পাঠায়? পোস্টম্যান পাঠায়। আর আগে পোস্টম্যান ছিল না, তার জন্য কিন্তু আমাদের ইন্ডিয়াতে পোস্টম্যান নেই, এর জন্য আমাদের পায়রা আগেবার পায়রা বড় হয়। আগের দিনে পায়রা চিঠি বিলি করতো। আচ্ছা বলো তো, কোন প্রাণীর কান নেই? বলো তো, পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী কে? মানুষ। আমি তো ভাবলাম পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী দেবজিৎ। দেবজিৎ বলা যায় কেন? দেবজিৎ বলা যায় কেন? কারণ দেবজিৎ মানুষ। হ্যাঁ, ভেরি গুড, গুড বয়।